আরে বুড়ো, আমাদের বাড়িতে তো আরেকজন মানুষ আছে, তাকে কি বারণ করেছিস কিছু করতে? মানে আমাদের জন্য রান্না বান্না করতে বারণ করেছিস নাকি রে? না মা, আমি বলেছি ও ওর মতন থাকতে পারে, আর কুকুর যদি অসুবিধা থাকে তাহলে হোম ডেলিভারি করিয়ে নেব। আর সে তুই বলতেই পারিস, তোর হয়তো ওর হাতে রান্না খেতে ইচ্ছেই করছে না, তাই না? না মানে যা ব্যবহার করেছে তারপরে। আচ্ছা বাবা, একটা কথা আমি বলে দিচ্ছি, হিসেব মতো আজ তো তার বউ হাত, তো আমি কোকোকে কই পই করে বারণ করেছি ও যাতে ওই অনুষ্ঠানে পার্টিসিপেট না করে। এই বাড়িতে যে যতক্ষণ থাকবে তাকে ততক্ষণ এই বাড়ির নিয়ম মেনেই চলতে হবে। না রে দাদাভাই, মা এখানে আলাদা, মা তো নিজের সুবিধা মতো থাকবে, মাকে তো কোনো রেসপন্সিবিলিটিও নিতে হচ্ছে না। না তার মানে এটা তুই কি বলছিস? মা তার মানে যা খুশি তাই করবে, যেখানে ইচ্ছে যাবে, এ তো হতে পারে না। আমরা আজকে যে অনুষ্ঠানে পার্টিসিপেট করছি না, সেখানে মা যদি জাস্ট চলে যায় তাহলে তো বিষয়টা, আর এই যে কোকো আছে মার পেছন পেছন, সেও যাবে, তাহলে তো চলতেই থাকবে এটা, এই স্বেচ্ছাচারিতার কোনো শেষ থাকবে না। তাহলে বাবা লাভটা কি হলো? বাবা আমি তোমায় রিকোয়েস্ট করছি, তুমি আজকের দিনে অন্তত মাকে বলো যে আজ যেন অন্তত ওখানে না যায় অনুষ্ঠানটায়। আগের দিন তো গেছে, যা যা করা সব করে এসছে, আজকে দিনটা ছেড়ে দিক। তুই কি আমাকে শর্ত দিচ্ছিস যে তোদের বাড়িতে থাকলে যা যা তোদের পছন্দ তাই তাই মেনে নিতে হবে, তোরা যেখানে বলবি সেখানেই আমি যেতে পারবো, আর যেখানে তোরা পছন্দ করছিস না সেখানে যেতে পারবো না? মা আমাদের পছন্দ তো কোনোদিনও ছিল না, তোমার পছন্দই আমাদের পছন্দ হয়ে উঠেছিল, তা এখন কিছুদিন আমাদের পছন্দ মতো চললে দেখো না। আর তাছাড়াও আমাদের পছন্দ তো তোমার সব কিছু নিয়ন্ত্রণ করছে না, শুধু একটা জায়গাতেই তোমাকে বলা হচ্ছে। আর তুমি তো সারাটা জীবন তোমার পছন্দ মতোই কাটিয়ে এসছো, তাহলে আমাদের এই একটা অপছন্দের জায়গা তুমি মানবে না কেন? তোমার ইবা এত কিসের জেদ মা? তোরা যে জায়গাটা বেছে নিতে বলছিস সে আমার আরেকটা সন্তান, আমার একটা পাঁচর। বাবার সন্তান নয়, শুধু তোমারই সন্তান। তুই আমার সঙ্গে কোনো কথা বলবি না, একটা কথাও আমি তোর সঙ্গে বলতে চাই না, তোকে আমি আমার নিজের সন্তান বলে মনে করি না। আচ্ছা ঠিক আছে, আমাকে তো বলো সত্যি তো, দেখো বাবা যখন একটা জায়গায় অবজেকশন দিয়েছে তখন তো সেটা তোমার মানা উচিত মা।